আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এটা হচ্ছে আমি আজকে আপনাদের সামনে দেখাবো এইচপি প্যাভিলিয়ন সিরিজের একটি ল্যাপটপ, এটার আনবক্সিং। এটা হচ্ছে এইচপির প্যাভিলিয়নের 14 ইঞ্চি x360 একটি ফুল 360 ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ। আর এটার কালারটা পাবেন হচ্ছে ব্লু কালার, আর সাইজটা পাবেন হচ্ছে 14 ইঞ্চি। এই যে আপনার সামনে আমি আনবক্সিং করলাম, যে প্যাভিলিয়ন লেখা আছে। আর এটা হচ্ছে i5-এর 12th generation-এর একটি ল্যাপটপ। এই যে টোটাল ল্যাপটপটা, আর ডিসপ্লেটা পাবেন গ্লসি। এই যে আপনাকে ঘুরায় দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 360 ডিগ্রি ঘুরতে পারবে ল্যাপটপটা। আর ল্যাপটপটা অনেক স্লিম, যা দেখতেছেন যেরকম ঠিক ওরকমই, আর অনেক হ্যান্ডি ল্যাপটপটা। আর এটার মধ্যে কিছু ডকুমেন্টস আছে। আর এটা হচ্ছে ল্যাপটপটার চার্জার, চার্জারটা কিন্তু বরাবরই যেটা ব্লু পিন থাকে রেগুলার ওইটাই। আর এটা পাবেন হচ্ছে পাওয়ার কেবল ল্যাপটপটার সাথে। পাওয়ার কেবলটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে, মোটামুটি ওয়্যারটা ভালোই বড় আছে আপনারা। আর জাস্ট এখন প্লাগ ইন করতেছি অ্যাডাপ্টারটার সাথে। আর এই যে এটা ব্লু পিন, জাস্ট এই পাশে হচ্ছে এটার। আর এটা বলে রাখি, এটা কিন্তু ইউএসএ ভেরিয়েন্টের একটি ল্যাপটপ। আমি আপনাদেরকে যেটা দেখাবো সব ইউএসএ ভেরিয়েন্টের। আর পোর্ট হিসাবে কিন্তু এই পাশে, এই যে এখানে এইচডিএমআই টাইপ সি পাবেন, আর ইউএসবি দুইটা আছে। আর ল্যাপটপটা হচ্ছে একদম সুন্দর ব্লু কালারের। এই যে জাস্ট ওপেন করলাম, এই যে অরিজিনাল উইন্ডোজ কিন্তু এভাবেই নিবে। এই যে এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি স্ক্যান করলেই কিন্তু এটার ফুল কনফিগারেশন আপনাদের সামনে চলে আসবে। আর এটাতে কিন্তু এই যে অরিজিনাল ওয়েস্টটা পাবেন। আর উইন্ডোজ 11 থাকার সত্ত্বে এর জন্য কিন্তু এই ল্যাপটপটা যখন সেট আপ করবেন তখন অনলাইনে রেখে সেট আপ করতে হবে। আর ফার্স্টেই কিন্তু এইটার সেট আপ দিয়ে নিতে হবে মাইক্রোসফটের আউটলুক অ্যাকাউন্টে। উইন্ডোজ 10-এ যেরকম আপনার কোনো অ্যাকাউন্ট লাগে না, কিন্তু উইন্ডোজ 11-এ কিন্তু লাগে। আর চার্জারটা হিসেবে কিন্তু যে 45 ওয়াটারের একটি রেগুলার চার্জার পাবেন এর সাথে। 45 ওয়াট কিন্তু এটা সব ল্যাপটপের সাথে 45, আবার কিছুটা 65ও দেয়, আর এটার সাথে 45 ওয়াট দিছে। আর এই যে দেখতে পারতেছেন যে অনলাইন থেকে এটার ওয়েস্টটা ইনস্টল হচ্ছে। আর এই যে অ্যাকাউন্টটা খুলে দেওয়া হচ্ছে, যার নামে ল্যাপটপটা নিচ্ছে তার নামেই রেজিস্টার করা হচ্ছে। আর ডিসপ্লেটা কিন্তু গ্লসি, ফুল এইচডি ডিসপ্লে পাবেন। আর হচ্ছে এই যে, আর ব্যাকলিট, এটাতে ব্যাকলিট নেই, আর নিউমেরিকটা পাবেন না, জাস্ট ল্যাপটপটা অন হয়ে গেল। খুব অল্প সময় নিছে সেট আপ নিতে, কারণ i5-এর 12th generation ল্যাপটপ। আর এটা সিপিইউ আমি আপনাকে দেখাই দিচ্ছি, ভিতরে কনফিগারেশনটা মোটামুটি হচ্ছে এই যে সিপিইউ হচ্ছে পাবেন হচ্ছে i5-এর 12th generation আর ইউ সিরিজ। আর বেস স্পিড হচ্ছে 1.3 থেকে, আর কোরটা কিন্তু 10টা পাবেন। 12th generation হওয়ার কারণে কিন্তু এটাতে 10টা কোর আপনারা পাবেন। আর মেমোরি হিসেবে পাবেন 8 জিবি র্যাম আর 3200 বাজের 22 রুম, মানে 4 আর 4 8 করছে এটাতে। আপনি চাইলে 4 জিবি রিমুভ করে এটাতে আবার 16 জিবি করতে পারবেন, বা 32 জিবিও করতে পারবেন। ল্যাপটপের র্যাম এবং এসএসডি, আর এই যে এনভিএম এসএসডি ইউজ করছে 512 জিবি, এসএসডি হচ্ছে 512। আর এখানে ওয়াইফাইও লেটেস্টটাই আছে, 11th generation-এর সাথে যেরকম থাকে এর সাথে 12th generation, তো এটারও বেশি। আর গ্রাফিক্স বাইরের এক্সি গ্রাফিক্স পাবেন, যেটা ইন্টেলের খুবই অনেক এক্সপেন্সিভ। আর হচ্ছে লেটেস্ট যে গ্রাফিক্স এক্সই, এই গ্রাফিক্সটাই কিন্তু ইউজ করছে। আর ল্যাপটপটা অনেক সুন্দর, এই যে 14 ইঞ্চি 360।